মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আমার নির্বাচন এলাকা নাটোর এক লালপুর বাগাতিপাড়াতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ করেছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞ চিত্রে অভিনন্দন জ্ঞাপন করছি। তিনি ইতিমধ্যেই নাটোরে ডক্টর এম এ ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই অবগত আছেন, একটা কৃষি বিশ্ববিদ্যালয় একাডেমিক, প্রশাসনিক, আবাসিক অবকাঠামো ও গবেষণামূলক স্থাপনা নির্মাণের জন্য একযোগে ন্যূনতম 300 একর জমির প্রয়োজন, যা আমার নির্বাচন এলাকায় পর্যাপ্ত রয়েছে। নাটোর জেলার এই কৃষি বিশ্ববিদ্যালয়টি আমার নির্বাচন এলাকাতে প্রতিষ্ঠা হলে সরকারের অর্থনৈতিক সাশ্রয় হবে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আজ সাধারণ মানুষ বিনা পয়সা ওষুধ পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। করোনায় ভারতীয় ভেরিয়েন্টের কারণে সীমান্তবর্তী এলাকা রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগকে ছাড়িয়ে গেছে। আজ আমার জেলা নাটোরে পর্যাপ্ত আইসিইউ নেই, পর্যাপ্ত অক্সিজেনের অভাব, জনগণ সেই কারণে আতঙ্কিত হয়ে পড়েছে। এমত অবস্থায় দ্রুত আইসিইউ স্থাপন এবং সেন্ট্রাল অক্সিজেন এর যোগান দিয়ে করোনা চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আপনার মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর গভীর আন্তরিকতা ও সুষ্ঠু পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। আশ্রয়ণ প্রকল্প, জমি আছে ঘর নেই এবং জমিও নেই ঘর নেই, এই সকল প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ গরিব অসহায় গৃহহীন পরিবারকে বসবাসযোগ্য, স্বাস্থ্যসম্মত, দৃষ্টিনন্দন বাড়ি করে মাথা গোজার ঠাঁই করে দিয়ে চলেছেন। জাতির পিতার স্বপ্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমার নির্বাচনী এলাকায় পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মেট্রো রেল, কর্ণফুলী টানেল, নতুন নতুন রেল লাইন স্থাপন, দেশের গুরুত্বপূর্ণ সড়কে ফ্লাইওভার, সারা বাংলাদেশের মহাসড়কগুলোর ফোর লেনে উন্নীতকরণের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের কাজ উল্কার বেগে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সজীব জয়ের পরিকল্পনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে আমরা মহাকাশ জয় করেছি। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে আমরা সমুদ্র বিজয় করেছি। সমুদ্রের তলদেশে কাজ করার জন্য বাংলাদেশ অনুমতি পেয়েছে। সমুদ্র অর্থনীতি সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারলে দ্রুত বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে খাদ্য, বস্ত্রে, শিক্ষা, চিকিৎসায়, যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তিতে বিশ্বের সাথে তাল মিলে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে, ঠিক তখন বরাবরের ন্যায় স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আল শামস, জামাত, বিএনপি দেশকে অস্থিতিশীল করার জন্য পূর্ণরূপে সন্ত্রাস, অগ্নিসংযোগ করছে। এই পাকিস্তানি প্রেতাত্মারা আজও বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার কারণে আজও তারা বঙ্গবন্ধুকে মানতে পারে না, তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর মোড়ালে ও ভাস্কর্যে তারা আঘাত করে। আমাদের মনে রাখতে হবে, নিজ এলাকায় রাজনৈতিকভাবে স্বাধীনতা বিরোধী চক্রকে নির্মূল করার জন্য আমাদের সর্বশক্তি নিয়ে আত্মনিয়োগ করতে হবে। মাননীয় স্পিকার, খুনি খালেদা যে এতিমের টাকা চুরি করে সাজাপ্রাপ্ত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন মহাদুর্নীতিবাজ পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দায়িত্ব দিয়ে প্রমাণ করেছে বিএনপি খুনি করবেন। বিএনপি উদ্দেশ্যে বলতে চাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথের পরাজিত সৈনিক কখনো রাজ সিংহাসন দখল করতে পারে না। বিএনপি জামাতকে সাথে নিয়ে আন্দোলনের নামে জ্বালাও পোড়াবো অগ্নিসংযোগ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিএনপি আজ পরাজিত সৈনিক, আমাদের ক্ষমতায় তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, করোনাকালীন সময়ে মাননীয় অর্থমন্ত্রী মহান সংসদে যে বাজেট পেশ করেছেন তা যথাযথ। বঙ্গবন্ধু বলেছিলেন, এ স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি বাংলার মানুষ পেট ভরে ভাত খেতে না পায়। কোভিড-19 কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির টাকা সচল রাখার জন্য এবং সমাজের পিছিয়ে পড়া কর্মজীবী অসহায় মানুষের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।